এবে ইব্রাহিম চাপতম ফসলত দে হদে ইদ্রিস বহুত সন্তান দি ওব না নইব তিনবার ফসল লি তিনবার হতে সন্তান হইব ঠিক এই বছরই আরামার গরত আর বড় আফু জন্মগ্রহণ করছি গিলাফর যে খাটটা দিন তৈরি করে দি ইউন এক একজন এক একখান দেখতে স্বপ্নের মাধ্যমে ইউন করে দি এক একজন এক একখান করে দিয়ে রাখ একজন এক একখান তোর মুক্তি এই এত বড় উঁচু দরজার একজন আল্লাহর বলি আসলি ইন্তেকাল অনেক বছর পর ফুকুর তুজু করতে অনেকেই দেখি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনারা কেন আছেন দেশত কিংবা প্রবাসত যারা আর নিয়মিত অনুষ্ঠান দেখতে লাগুন অনারা সি প্লাস টিভি স্বাগতম আজি আর অনারা লই এসেছি চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা পমুরা সাইনিপাড়া শামপুরনিদবাড়ি হজরত ইব্রাহিম শাহ প্রকাশ বড় মাওলানার মাজারত আজি এই হজরত ইব্রাহিম শাহ রহমতুল্লাহ আলাইয়ের ইতিহাস সম্পর্কে জানলাম এবং মাজার গুরু দাহি প্রায় 200 বছরের পুরাতন একখান মাজার যে মাজারের হারণে এই এলাকাকান ইসলামের আলো পাই এবং একসময় নাকি এটা পাহাড় পর্বতে একদম জাপ জুফাছিল হন মুসলমান নোয়াছিল কিন্তু ইতারার হারণে আল্লাহর ওলির হারণে ইসলামের মানুষ ইসলামের দাওয়াত পাই এবার বহুত ফুরালা বলি দুই বছর হই মানাল ইব্রাহিম সাহেব দে উনি লেখাপড়ার সাগর আছিল উনি উত্তর মহতিপাড়া জামে মসজিদের ফতিব আছিল 200 বছর আগে এবে অনুগ্রহ হলি যেবে জীবিত থাকুন অবস্থা তো আউলিয়া কেরামর কেরামত দেখা গিয়ে এবং ইন্তিকালের পরও অসংখ্য কেরামত দেখা গিয়ে এখন বর্তমান পর্যন্ত অসংখ্য কেরামত এবে দেখা যার হজরত ইব্রাহিম শাহ রহমতুল্লাহ আলাইহি এলাকার মানুষ আসির কিন্তু উনি ইবাদত বন্দিকে ঘুরি 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 গিয়ে এনে পর্যাত ফসি গিয়ে উগা আল্লাহর ওলিও গিয়ে এত বড় উঁচু দরজার একজন আল্লাহর ওলি আসলি উনি ইন্তেকালের অনেক বছর পরও এই যে আর পার্শ্ববর্তী ফুকুর মসজিদ পার্শ্ববর্তী যে ফুকুর ফুকুর মাঝি উজু করতে অনেকেই বলে দেখি এবং কি এই ইয়ানোর ফজিলত স্বরূপ অনেকে এই ফুকুরের পানি নিয়ত লই ফান করতো ব্যবহার করতো তো যে যে নিয়ত লই ফান করতো ইতারা নিয়তিয়েন ফুরনিত এবং ইতারা যে আশালের আসতো আশাইয়েন ফুরনিত এরমও জনশ্রুতি আছে হজরত মাওলানা ইব্রাহিম শাহ এক আশাক নিয়মত যেভাবে আসতো মাঝে মধ্যে দেখা করিবার লাই ভাবে একদিনে নিয়ত করি আর এটা দেখা করিবার লাই আইয়ের মাজার ফুরব অসুখ হাল আছে এই হালর নদী দেখাই মাওলানা ইব্রাহিম সাহেব লাই দেখাই দেখাই ইয়ার সালাম নলকে দিয়ে হয় অনজন আই আই হন বরম সাহেব হতা আশা করে অন আস্থানা নদী জন আর বাড়ির জন আই একটু করি আই ও এন্ডা আইয়ের দেখার দেখি এন্ডা বিশাল এক আইজন হানা মেজান আইজন চলার ফলার ফাতিয়া চলার ও আইয়ের ফসলত দেখি এন্ডা এই অবস্থা কা এন্ড কি এন্ডা ইন কি আইজন হতে মাওলানা ইব্রাহিম শাহ এন্ডা হলো ই মাওলানা ইব্রাহিম শাহ সাত দিনে ফাতিয়া আজ ইয়ে তখন ওই তন্ন ইয়ে ফিটাই ফরি ইয়ে ফরে ব্যাকুন দাঁড়া ধরে করে জ্ঞান ফিরিনোর ফরে ফসল আসা কথা হতে ইব্রাহিম শাহ আল্লাহ ই আশ্রম হালের ভিতরে দেখো ইয়ার হত দেখি বাড়ি যাবে আল্লাহ আই আর ইবে এত বড় গ অলি আসিল চতুর পাশে এলাকার নাই দিবে আগুনের লেবে মধ্যমণি ব্যাকুনের মাথা তাস মনে করি আর যে যে নিয়ত যে আশা করি যে যে নিয়ত যাই এই নিয়ত এবার হইয়ার গেলে আশা পূরণ দিয়ে গেই আর আমাতে দীর্ঘ 7 বছর সন্তান নুমাই ঠিক 7 বছর পর এই একখান গেট আছিল লেতে গেটিয়ান নু আছিল একখান মাঙ্গা গেট আছিল এই ইউত আরাম মানিছে সব মধ্যে হেদে নিছে তে দেখি ঠিক আর ডব আইবে আরাম মাঝে সব আরাম মুখে জিয়ান হয়ে গই আর ডব আইবে ইব্রাহিম সারা ওলাদ এবে ইব্রাহিম সাহেব তুমি ফসল লদে হদে ইদ্রিস বহুত সন্তান দি ওইব না নইব ইব্রাহিম সাহেব মাতালারি হদ দেখি সন্তান হইব তিনবার ফসল লি তিনবার হতে সন্তান হইব ঠিক এই বছরই আরামার গরত আরাফা আর বড় আফু জন্মগ্রহণ করছি ইয়াতো বড় মজাজার কিছু হইতে পারে এই মাজাগান আসলে আর আর নিজেরা পকেটে টিয়া দি নু হয় ইয়ার মানুষের মজাজা দেখি কারামত দেখি এবং মানুষের সুফল অর্জন করছি যার কারণে মানুষের এক একজনে লাইট তো দেখতে লাগবে না রে এত বড় লাইট এবে দিই অর্থাৎ এই এস এস জিনিস এই মানুষই গড়ে দিই কেউ পকেটে টিয়া দি নু হয় মানুষই দিয়ে দেয় মানুষই ফজিলত পাইয়ে যার কারণে মানুষই সহযোগিতা হচ্ছে মাজার এন গরিবের লাই এখনো পর্যন্ত মানুষের স্বপ্নের মাধ্যমে বিভিন্ন কিয়া বিভিন্ন বহুত উপকার পাইয়ে বহুত কিছু দেখার ইয়া নাই এরা গড়ে দিলি অত অধ হয়ে যার গই যেন ধরো এই গিলাফর যে খাটটা দিন তৈরি করে দিই ইউন এক একজন এক একখান দেখি স্বপ্নের মাধ্যমে ইউনি করে দিয়ে এক একজন এক একখান করে দিয়ে এক একজন এক একখান তোর মুক্তি এই এবার বড় বড় অলি আর আর এলাকার লাই আর সবসময় আসতে বসতে এলাকার রাঙ্গুনিয়ার মানুষ প্রায় মেশি চিনে দূর দূরান্ত তো মানুষ এই যেমন আমার হাটহাজারি নোয়াপাড়া ফটিয়া এবং আরও বিভিন্ন জায়গার তো মানুষজন আই জিয়ারত করে আরও দেখি আর যেহেতু বাড়ির পাশে ইব্রাহিম শাহ রহমতুল্লাহ আলাইহির স্পর্শে যে ব্যক্তি থাকুক মাই ফুয়া হক মরক ফুয়া হক যারাই ওর এক স্মরণ করিব গজ্জি
زين أراوني ني أس بجون دو مانش كنوي بيفاجنا فر الحمد لله أز الله رولي دين فمان اللي دين الله رولي أول دنيا تك تو مانش ولا شهاد جغوري بو شهاد جغيتا غوري بو دنيا تون زاي كلا شهاد جشهاد جغيتا غوري بو فتى بسر بارا يفعلون فنسي شهر فبراير باشيك شريف ورش شريف ونشريتو أي حضرة إبراهيم شاه رحمة الله عليه مزارات كنغوري أيبن إن لوكيشن نان زينوم أرا غستانين فوتون بعد دارارتون راستر ماتا أيبن راستر ماتا تون غسارا سومني أيبن غسارا سومني تون ساني بارا شام بديت باري إبراهيم شاه مزار خلي دهادي এতক্ষণ পর্যন্ত হযরত ইব্রাহিম শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ দাহাবিলের চেষ্টা করছি আগামী পর্ব নতুন ধন আল্লাহর আউলিয়ার মাজার লইর অনরের সামনে উপস্থিত হইম এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আশা কামনা করি কারি আরমান সি প্লাস টিভি চট্টগ্রাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন